হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আগের ভিডিওতেই আমরা ছোলার ডালের রেসিপি দেখিয়েছি, তোমরা ওপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। ছোলার ডালের সাথে পারফেক্ট ম্যাচিং যদি বলি, তাহলে অবশ্যই সেটা হিঙের কচুরি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক হিঙের কচুরি রেসিপি। হাফ কাপ মতন ছোলার ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে তাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম ঘি। তারপর এতে সাদা জিরে আর 1 চামচ মতো হিং দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার বেটে রাখা ছোলার ডালটা কড়ার মধ্যে দিয়ে তারপর সামান্য হলুদ, নুন আর অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে জল শুকিয়ে গেলেই রেডি ছোলার ডালের পুর। তেলে হিং গরম করে সেই তেলেই ময়ম দিয়ে আগে থেকেই ময়দাটা মেখে রেখেছি। এবার ওখান থেকে লেচি কেটে তার মধ্যে বানানো পুরটা ভরে নিয়ে বেলে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে বেলে রাখা লুচিগুলো ভেজে নিলেই রেডি ফুলকো ফুলকো গরমা গরম হিঙের কচুরি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।